মসজিদের মুতাল্লি হইয়া তোমার মসজিদে তুমি কোরআনের কথা বলতে দাও না, আল্লাহর আইনের কথা বলতে দাও না, হুজুরকে বলে দিছ এই মসজিদে এই কথা বলা যাবে না, তোমার মত মুতাল্লি আল্লাহর জান্নাত কেমনে পাইবা, তুমি তো এই মসজিদের মুতাল্লি, রাসূলের দাদা ছিলেন কাবার মুতাল্লি। সৃষ্টি যার আইন চলবে তার সচিবালয়ে যাও আল্লাহর আইন নাই, গণভবনে যাও আল্লাহর আইন নাই, বঙ্গভবনে যাও আল্লাহর আইন নাই, মন্ত্রণালয়ে যাও আল্লাহর আইন নাই, ডিসি অফিসে যাও আল্লাহর আইন নাই, হাইকোর্টে যাও আল্লাহর আইন নাই, জাজ কোর্টে যাও আল্লাহর আইন নাই, অত সহজ তোমার আল্লাহর আইন অর্থ দুনিয়া চালাইছে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله لا يبغون عنها حولا قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহরবানি করে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. এগুয়া সমাজ উন্নয়ন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররাম সম্মানীয় সভাপতি, হাজার হাজার আলেমের উস্তাদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্ব বরেণ্য আলেমিদ্দিন উস্তাদুল উলামা শাইখুল হাদিস ও তাফসীর, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ও জামিয়া কাসিমিয়া নরসিংদী কামিল মাদ্রাসার সম্মানীয় প্রতিষ্ঠাতা মহতারাম আল্লামা সৈয়দ কামালউদ্দিন জাফরি, আল্লাহ তাআলা হুজুরের নেখায়াত দারাজ করুন, বলুন আমিন। মহতারাম মাওলানা শহীদুল্লাহ সাহেব, পেকুয়া উপজেলা পরিষদের সম্মানীয় চেয়ারম্যান নন্দিত জননেতা জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আবুল কাশেম সাহেব সহ অন্যান্য সম্মানীয় বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলে ইনশাআল্লাহ দেশ বরণ্য ওলামায়ে কেরাম আলোচনা করবেন। আপনারা ইতোমধ্যে পোস্টারে তাদের নাম দেখেছেন, আলহামদুলিল্লাহ অনেকেই উপস্থিত হয়ে গেছেন এবং
আর উপস্থিত হবে ইনশাআল্লাহ। মাহফিল পরিচালনায় ইসমাইল সাহেব পত্র এলাকার সম্মানীয় মেম্বার সহ মাহফিল কমিটির অন্যতম সদস্য প্রিয় ভাই শিল্পী নিয়ামতুল্লাহ নিজামী সাহেব সহ অন্যান্য সম্মানীয় আয়োজক বৃন্দ, ইসলাম প্রিয় তাওহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? দুপুর বেলায় অনেকে হয়তো না খেয়ে বসে গেছেন। আমাদের এই সকল কর্মতৎপরতা শুধু আল্লাহর জন্য, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সকলকে তার দ্বীনের জন্য কবুল করুন বলি আমিন। আল্লাহ তাআলার পবিত্র জাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনি অত্যন্ত মেহরবানি করে এই ভর দুপুর বেলায় দুনিয়ার যাবতীয় কাজকর্ম থেকে নিজেকে পৃথক করে কোরআনের এই মাঠে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, নিরাপত্তার চাদর দিয়ে আবৃত করে রাখলেন, কোরআনের কথা বলার মতো শোনার মতো মন মানসিকতা দিলেন। আমরা শুরুতেই সে মহান মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাত শুকর করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা ও উদওয়াতুনা হাবিবুনা ও সনাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরাম ও শুহাদা ইজামের আলা ইল্লিয়্যিন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানীয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহফের 107 এবং 108 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলাম, তাদের মেহমানদারির জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করা আছে। যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, এ দুটি কাজ যারা করে তাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছেন কে? আরো জোরে বলুন, জান্নাত বানিয়েছেন কে? বানিয়েছেন না বানাবেন? কোনো সন্দেহ আছে? জান্নাতের সব নেয়ামত প্রস্তুত, এখন শুধু আপনার মরার অপেক্ষা। যদি আপনি দুটি কর্ম সম্পাদন করেন, ঈমান এবং নেক আমল নিয়ে মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। আল্লাহর জান্নাত প্রাপ্তি মুমিনের জীবনের একমাত্র লক্ষ্য। ওই জান্নাতের জন্য মুমিন দুনিয়ার লোভ লালসা সব পরিত্যাগ করে, মুমিন চাকরি হারায়, জান্নাত হারাতে চায় না, মুমিন বাড়িঘর হারায়, জান্নাত হারাতে চায় না, মুমিন জেলে যায়, জান্নাত হারাতে চায় না, মুমিন জান্নাতের জন্য হাসতে হাসতে পাশির রশি বরণ করে, তারপরও জান্নাতের পথ থেকে চুল পরিমাণ সরতে রাজি হয় না। মুমিনের জীবনের লক্ষ্য আল্লাহর জান্নাত। এই যে প্রচন্ড রোদের মাঝে মাঠে বসে আছেন, এই মাহফিলে কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন, উদ্দেশ্য আল্লাহর জান্নাত, ঠিক না? যাওয়ার সময় গাড়ি ভাড়াও দেওয়া হবে না,
এখন থেকে রাতের গভীর পর্যন্ত মাহফিল হবে, কোন তাবারুকের ব্যবস্থা নাই। আপনারা এসেছেন, আমরা এসেছি, কিভাবে আল্লাহর জান্নাতের পথ খুঁজে পাওয়া যায়। জান্নাত হলো মুমিনের জীবনের একমাত্র লক্ষ্য। ওই জান্নাত পাওয়ার জন্য নবীর সাহাবারা হাসতে হাসতে জিহাদের মাঠে নিজের জীবনটাও বিসর্জন দিয়েছেন। যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, ওই মহাজির সাহাবাদের মক্কায় ঘর ছিল, বাড়ি ছিল, জায়গা জমিন, ছেলে মেয়ে, পরিবার পরিজন ছিল। হিজরত করেছেন খালি গায়ে, নিজের স্ত্রী সাথে যায় নাই, সন্তানরা যেতে রাজি হয় নাই, পরিবার পরিজন ছেড়ে, বাড়িঘর ছেড়ে রাতের অন্ধকারে গোপনে মদিনা হিজরত করেছেন। যুদ্ধের মাঠে দাঁড়িয়ে রাসূলুল্লাহর বক্তব্য শুনছিলেন। বিশ্ব নবী বলছিলেন, জেহাদ করো, জেহাদ করো, আল্লাহর দ্বীনের জন্য লড়াই করো। একজন সাহাবী আলোচনার মাঝখানে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এ জেহাদ করলে আমরা কি পাবো আল্লাহর কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি জেহাদ করে শহীদ হতে পারো, ডাইরেক্ট আল্লাহর জান্নাতটা পেয়ে যাবে। ওই সাহাবী ওই মুহূর্তে হাতের মাঝে খেজুর নিয়ে তিনি খেজুর খাচ্ছিলেন আর রাসূলের বক্তব্য শুনছিলেন। যুদ্ধের দামামা বেজে উঠল, ওই সাহাবী হাতের খেজুরগুলো ফেলে দিলেন এবং ফেলে দেওয়ার সময় তিনি বললেন, শহীদ হলে যদি জান্নাত পাওয়া যায়, খেজুর খেয়ে আর সময় নষ্ট করতে চাই না। যুদ্ধের মাঠে প্রবেশ করলেন নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে। যুদ্ধের পর শহীদ সাহাবাদের লাশগুলো একত্রিত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গেলেন। গিয়ে দেখেন ওই সাহাবীর লাশটাও দেখা যায়, তার কাছাকাছি হওয়ার পর কোন একজন সাহাবী বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হলো সেই সাহাবী যে শহীদ হলে জান্নাতের খবর পাইয়া হাতের খেজুরগুলো ফেলে দিয়ে বলেছিল, তাহলে আর খেজুর খেয়ে সময় নষ্ট করতে চাই না। রাসূলুল্লাহ তার দিকে ইশারা করে বললেন, তোমরা সাক্ষী থাকো, সে এখন আল্লাহর জান্নাতের নিয়ামত পাচ্ছে, আল্লাহর জান্নাত আমাদের লক্ষ্য। আমরা ক্ষমতা চাই না, আমরা রাজনীতি করে এমপি মন্ত্রী হয়ে দুনিয়াদার হতে চাই না, আমরা ক্ষমতা পেয়ে নিজেরা খের গুছাতে চাই না, আমরা আলেমুল আমরা ব্যক্তিগত ক্ষমতা নয়, নিজেরা খের গুছানো নয়, আমরা শুধু আল্লাহর কোরআনকে দুনিয়া তার দিন প্রতিষ্ঠার জন্য ক্ষমতা নিতে কথা বলি। আমার ভাইরা, আদর্শিক স্লোগান হবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন ছাড়া অন্য কিছু এই স্লোগানের বাহিরে যাওয়া আপাতত দরকার। জিহাদ 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 চাই, জিহাদ লাগলে আমি নাই, আপাতত স্লোগানের দরকার নাই। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, এগুলো পরে কইয়েন, শত্রুদের সাথে যখন লাইয়া যাবে, ঠিক না? আপাতত কোনো লাগছে নাকি? সুতরাং আমরা সকলকেই ইসলামের বন্ধু হতে দেখতে চাই, বলেন আমিন। আদর্শিক স্লোগানগুলো চলবে মাহফিলে শেষ পর্যন্ত। নারী তাকবীরের স্লোগান বন্ধ হলে মুসলমানেরা ইমানে শক্তি থাকে না, এটা লাগবে, এটা কিন্তু আর বাহিরে যাওয়া দরকার নাই। মাহফিল কমিটিকেও বলবো ওটুকুতে বাধা দিয়ে, কারণ আজানের মাঝে আল্লাহু আকবার আছে না নাই, আমরা ওটাতে বাধা দেব না, আমরা বেশি বাহিরে হোক যাব না, ব্যালেন্স করতে ইনশাআল্লাহ।
আমার ভাইয়েরা, আল্লাহর জান্নাত আমরা পেতে চাই। একজন মুমিনের সাথে জান্নাতের কোনো দূরত্ব নাই, ইল্লাল মাউত। মুমিনের সাথে জান্নাতের দূরত্ব শুধু তার মৃত্যু। সুবহানাল্লাহ। বাংলাদেশ থেকে ভারত কত দূরে এই প্রশ্ন যদি করা হয় উত্তর হবে কোনো দূরত্ব নাই, শুধুমাত্র বর্ডারের একটা রেখা মাত্র। নো ম্যানস ল্যান্ড। বাংলাদেশ থেকে ভারতের দূরত্ব একটা ফিলার। ভারতের সীমান্তে গেলে দেখবেন কাটা তারের বেড়া আছে না নাই। কাটা তারের বেড়ার এই পাশ বাংলাদেশ, ও পাথ হলো ভারত, ওই পার হলো ভারত। দূরত্ব শুধু কাটা তার, একটা কাটা তার কতটুকু ওজন, কতটুকু পুরুত্ব, কতটুকু তার ভেষ প্রসাদ, তার ভেষ, তার প্রস্থ। উত্তর হলো এক সুতা, দুই সুতা পরিমাণ। ওই এক সুতা পরিমাণ যদি রড থাকে, ওটার অর্ধ সুতা বাংলাদেশ, বাকি অর্ধেক ভারত। আসলে ব্যবধান একটা চুলের মতো সামান্য, একটা চুলও যদি ব্যবধান হয়, চুলের অর্ধেকটা বাংলাদেশ, বাকি অর্ধেকটা ভারত। ভারতের সাথে বাংলাদেশের যেমন দূরত্ব নাই, জান্নাতের সাথে মোমেনেরও দূরত্ব নাই। মৃত্যু এখনো হতে পারে মোমেনের জন্য, মোমেনের জন্য মৃত্যুর এই পাশ দুনিয়া, মৃত্যুর ওই পাশ আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। বরং দূরত্ব আরো কম। মোমেন যে জান্নাতি হবে, তার জান্নাতের নিয়ামত মৃত্যুর পরে নয়, জান্নাতের নিয়ামত মৃত্যুর আগে শুরু হয়ে যায়। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়িকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। যখন কালেমাওয়ালার মৃত্যু হয়, ইমানদারের মৃত্যু হয়, ফেরেশতা তার জান কবজ করতে যখন আসে, তখনই জান্নাতের চিত্রটা নিয়ে আসে। মৃত্যুর আগে ফেরেশতা আসে, রাসূলুল্লাহ বলছেন, তাতানাযালু ইলাইহিল মালায়িকাতু মিনাস সামা, আকাশ থেকে ফেরেশতা তার কাছে আসে। মিসলু বিদিল মালা, বিদিল কমর, বিদিশ শামস, উজুহুম কা উজুহি শামস, সূর্যের চেহারা যেমন, সূর্যের আলোক রশ্মি যেমন, তাদের চেহারাগুলো হয় সূর্যের আলোকের মতো উজ্জ্বল চেহারা বিশিষ্ট ফেরেশতা। মাহুমাক ফানুন মিনাক ফানিল জান্নাত وحنوتم من حنوت الجنة। তারা আসার সময় জান্নাতের রেশমি কাপড় নিয়ে আসে, আসার সময় জান্নাতের আতর নিয়ে আসে। মোমেনকে মৃত্যু দেওয়ার আগেই জান্নাতের আতর তার নাকের কাছে ছিটাইয়া দেয়। মোমেন জান্নাতের আতরের সুগ্রাণ দুনিয়ায় থাকতে পায়। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রাসূলের বক্তব্যের সত্যতা। উহুদের যুদ্ধের দিন হযরত আনাস বিন নদর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তৃতায় পাওয়া যায়। উহুদের যুদ্ধের দিন ইসলামের সৈন্যরা যুদ্ধের প্রথম দিকে বিজয় লাভ করেছিল। জাবালে রুমাত নামক পাহাড়ে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে বিশ্বনবী 50 জন মুজাহিদকে দাঁড় করিয়েছেন যুদ্ধের মাঠে। ওই পাহাড়ে দাঁড়ায়া থাকবা, শত্রুদের পাহারা দিবা, আমাদের সাথে যুদ্ধ করার প্রয়োজন তোমাদের 50 জনে নাই। অন্য হাদিসে পাওয়া যায়, যদি আমাদের পরাজয় হয়, নিজের চোখের সামনে দেখো মুসলমান শহীদদের মাংস পাখিতে ঠুকরিয়ে খায়, তোমরা পাহাড় থেকে আমি নবী মুহাম্মাদের অনুমতি ছাড়া নামতে পারবা না।
এই পাহাড়ে দাঁড়ায় পাহারা দাও, মুসলমানদের বিজয় হয়ে গেল, মুসলমান মুজাহিদেরা কাফেরদের ফেলে যাওয়া গনিমতের মাল সংগ্রহ শুরু করলেন। 50 জন সাহাবি দাঁড়ায় আছে পাহাড়ের উপরে জবালের উমাতে, 40 জন বলল যুদ্ধ তো শেষ, গনিমতের মাল অন্য অন্য মুজাহিদরা সংগ্রহ করে, আমরা দাঁড়াইয়া থাকলে তো গনিমতের মাল থেকে বঞ্চিত হয়ে যাব, আমরাও যাই। 40 জন নেমে গেল। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলের আদেশ লঙ্ঘন করো না, যেও না যেও না। মাত্র 10 জন থাকলো, 40 জন নেমে গেল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হন নাই, কাফেরদের নেতা। তিনি দূর থেকে লক্ষ্য করলেন ওই পাহাড়ের উপরে অল্প কয়জন মানুষ দাঁড়ানো, পরাজিত সৈন্যরা আবার আক্রমণ করল, জাবালের উমাতের পাশ দিয়ে এসে 10 জনকে শহীদ করে যুদ্ধের মাঠে আবার ঢুকলো। মুসলমানদেরকে তীর বর্ষা বল্লম দিয়া ধনুক দিয়া তলোয়ার দিয়ে আক্রমণ করল, মুসলমান ছত্রভঙ্গ হয়ে গেল, শহীদ হয়ে গেল 70 জন সাহাবি। রাসূলুল্লাহ তাদের মাঝে পাথরের আঘাত লাগলো, দাঁত ভেঙে গেল, বর্ষার আঘাতে মাথার হেলমেট ভেঙে রাসূলুল্লাহর মাথায় ঢুকে গেল, তিনি মাটির মাঝে লুটিয়ে পড়ে গেলেন। আল্লাহর হাবিব একা হয়ে গেলেন একা, সাহাবারা দৌড়াচ্ছে যে যার মতো করে যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাচ্ছে জান নিয়াম। হযরত আনাস বিন নাদার রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বলছেন, ও সাদ তুমি কোথায় পালাও? ইন্নি আজিদুরি হাল জান্নাদুনা উহুদ, আমি তো উহুদ পাহাড়ের পাদদেশ থেকে জান্নাতের সুগ্রাণ পাচ্ছি। হযরত আনাস বিন নাদর জান্নাতের সুগ্রাণ পেলেন। যুদ্ধের পরে দেখা গেল আনাস বিন নাদর সে যুদ্ধে শহীদ হয়ে গেছেন। শহীদ হওয়ার আগে তিনি বললেন, জান্নাতের গ্রাণ পাচ্ছি। আমার রাসূল বলেন, জান্নাতের আতর নাকের কাছে ছিটানো হয়, এতে বোঝা যায় মুমিনের জান্নাতের নিয়ামত মরার আগে শুরু হয়ে। ফেরেশতারা লাইন ধরে দাঁড়ায় যাবে আপনার মৃত্যুর আগে, লাইন ধরে দাঁড়ায় তাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম। ওই সবগুলো ফেরেশতা কাতারবদ্ধ হয়ে শুধু বলবে, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, সবাই আপনাকে সালাম জানাতে থাকবে। এক পর্যায়ে মালাকুল মউত আজরাইল আসবেন, আপনার শিয়রের পাশে এসে বসবেন। তারপরে যে জান্নাতটা আল্লাহ তাআলা আপনার জন্য বানিয়েছেন, ওই জান্নাতের ভিডিও আপনার চোখের সামনে তুলে ধরে বলবেন, উদখুলুল জান্নাহ আই উদখুল হাদিহি জান্নাহ আল জান্নাহ মারিফা, নির্ধারিত তোমার জান্নাত, এই তো দেখা যায়, সে জান্নাতে চলে আসো। আল্লাহ তাআলা আপনার জান্নাত কিভাবে আপনার চোখের সামনে পাঠাবেন? আজ থেকে 30-50 বছর আগের মুফাসসিররা বলতো তিনি যেভাবে চান সেভাবে, কিন্তু বিজ্ঞানের উৎকর্ষতার কারণে আমরা এখন ভিডিও কল করি বিভিন্ন জায়গা থেকে, আমেরিকা থেকে ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশের ছেলে মেয়ে দেখার সুযোগ আছে না নাই? এই যে আজকের এই মাহফিল চলছে, অনেক ভাইয়েরা মোবাইলে লাইভ প্রচার শুরু করে দিয়েছে। এই টাইমে যদি ফ্রান্সে থাকে, জার্মানিতে থাকে, এফেকুয়ার কোনো ভাই, এই মাহফিলটা লাইভ অনুষ্ঠানে সরাসরি দেখার সুযোগ আছে না নাই? বিজ্ঞান যদি ক্যামেরা বানায়া ভিডিও বানায়াম, ফেকুয়ার মাহফিলকে হুবহু জার্মানিতে দেখাতে পারে, আমেরিকায় দেখাতে পারে। আমার আল্লাহ আপনার মৃত্যুর আগে ফেরেশতার মাধ্যমে আর উত্তম পন্থায় আপনার জান্নাত দেখানোর ক্ষমতা আল্লাহর আছে না?
আপনার জান্নাত তৈরি আছে, তৈরি হবে তা নয়, তৈরি হয়ে গেছে। এখন সাহাবায়ে কেরামের মনে জান্নাতের যা আকাঙ্ক্ষা ছিল, আল্লাহর জান্নাতের জন্য যারা শহীদ হয়েছেন, দিয়ে জীবন দিয়েছেন, ছেলে মেয়ে বাড়িঘর ছেড়ে দিয়েছেন, আমরা বাংলাদেশও দেখেছি আল্লাহ জান্নাত পাওয়ার আশায় হাসতে হাসতে পাশির রশি গলায় নিয়েছে, এমন লোক আছে না নাই? তাদের মতো জান্নাত পাওয়ার আশা আমাদের মনে লালন করা দরকার আছে কিনা? আমার ভাইয়েরা, এখন ওই জান্নাত মাগনা পাওয়া যায় না, কিছু কাজ করা লাগে। এজন্য আয়াতের শেষে আছে জাযা আম বিমা কানু ইয়ামালুন। ফেরেশতা জান্নাতটার সামনে ধরে বলবে, এটা হলো তোমার দুনিয়ার কৃতকর্মের রেজাল্ট, কৃতকর্মের পুরস্কার। সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে জান্নাতুল ফিরদাউস প্রসঙ্গে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বললেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস বানায়া রেডি করে রাখছি। এখন এই জান্নাত পাওয়ার জন্য আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা দুটি শর্ত আরোপ করেছেন, দুটি শর্ত দিয়েছেন। কয়টা শর্ত কথা বলতে হবে, কয়টা? আচ্ছা আপনাদেরকে বলি, এত বড় জান্নাত, এত সুন্দর জান্নাত, চিরস্থায়ী জান্নাত পেতে হলে শর্ত মাত্র দুটা। শর্ত কি খুব বেশি হয়ে গেল? আল্লাহ তাআলা সহজ শর্তে জান্নাত দিতে চান, এখন এই দুটা শর্ত পূর্ণ করবে না, আল্লাহ তাআলা মাগনা জান্নাত দেবেন এমন আশা করা মোটেও ঠিক হবে না। আল্লাহ তাআলা সত্যহীন জান্নাত কোন নবীকেও দেন নাই। জান্নাত পেতে হলে শর্ত পূরণ করা আবশ্যক। ইন্নাল্লাযীনা আমানু, প্রথম শর্ত যারা ঈমান এনেছে, দ্বিতীয় শর্ত আমিলুস সালেহাত, ঈমান আনলে চলবে না, দ্বিতীয় শর্ত নেক আমল করা লাগবে। যদি এই দুই শর্ত পূরণ করেন, আল্লাহ তাআলা সূরা বুরুজ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু আমিলুস সালেহাতি লাহুম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কবির। এ দু শর্ত পূর্ণ করলে জান্নাত, কিন্তু পরিতাপ, এত সহজ শর্ত পূরণ করে জান্নাত পাওয়ার লোক সমাজে কম। জান্নাতে কে কে যাবেন এ প্রশ্ন করলে হাত তোলা দেওয়ার লোক কম নয়, জান্নাতে যাওয়ার প্রত্যাশী কম নয়, জান্নাতে যাওয়ার শখের অভাব নাই, কিন্তু ঈমানদার নেক আমলকারীর বড় অভাব, শর্ত পূরণকারী এখন পাওয়া দুষ্কর। জান্নাতে যাবে, মুসের মাঝে তেল লাগাইয়া রাখছে, জান্নাতের কাঁঠাল খাবে যেন কষ কথা কষ না লাগে। জান্নাতে যাওয়ার জন্য জামা কাপড় আয়রন করে ইস্তারি করে রেডি, দাঁত দিয়া ঢুকে যাবে, কিন্তু মসজিদে পাওয়া যায় না, রমজানে রোজা রাখে না, ওজন করার সময় মালে ওজন কম দেব, মালে ভেজাল দেব, মানুষের জমি দখল করে। জান্নাতে যাওয়ার শখ আছে, জুমায় হাজির ওয়াক্তিয়া নাই, কোন কোন মানুষ আছে জুমার নামাজেও নাই, জান্নাতে যাওয়ার হক আছে, জান্নাতে যাওয়ার আবদার আছে, মনে করো আমি জান্নাতি, ইমানের লালন নাই, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলবে, এটা করতেও রাজি না, দিতেও রাজি না, কোরআনের আইনের কথা বললে
জান্নাতে যাবে এমন প্রত্যাশীর চেহারা কালো হতে দেখা যায়। ওটুকু তো সার দিতে রাজি না, জান্নাতে যাবে নামাজ নাই রোজা নাই দোতরা কাঁধে নিয়ে গান গায়, আছেন আমার মুক্তার আছেন আমার বেরিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জামিনদার। টুনটুন টুনটুন, এই জাতীয় দোতারাওয়ালা বাংলাদেশে আছে না নাই? এ গানের গায়ক আছে কিনা? তাদের নামাজ কালামও লাগে না? জান্নাতে যাওয়ার শখ আছে, শর্ত পূরণ হলো না দোস্ত, জান্নাত পাওয়া যাবে না, যাবে না, যাবে না। প্রথম শর্ত ঈমান, জান্নাতে যেতে হলে ঈমান থাকা লাগবেই। ঈমান যদি না থাকে নবীর বাবা হইয়াও লাভ নাই। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা জর জাহান্নামী, সেল ইব্রাহিম জান্নাতি। হাদিসে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালামের বাবা জরের হাতে পায়ে গলার মাঝে জাহান্নামের শিকল বেঁধে জাহান্নামের ফেরেশতারা টেনে হেঁচড়ে দিতে থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পাবেন বাবা জর ফেল ফেল নয়নে তাকাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন বলবেন, বাবা আলাম আকুল্লাক লা তুশরিক বিল্লাহ, আমি কি আপনাকে বলি নাই আল্লাহর সাথে কাউকে শরিক বানাবেন না? আমি কি আপনাকে বলি নাই ইয়া বাতিলি মা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়ালা ইউবসিরু ওয়ালা ইউগনি আনকা শাইআ? ও আমার বাবা, এমন মূর্তি পূজা কেন করো যার চোখ আছে দেখে না, হাত আছে ধরে না, কান আছে শোনে না, এই মূর্তি আখেরাতে কোন উপকারে আসবে না? এই মূর্তি বানায়ও না, এই মূর্তির পূজা করিও না, কোনো লাভ নাই। মূর্তির মাধ্যমে তুমি সম্মানই হবে না, মূর্তিকে সম্মান দেখায় না, কর্মের মাধ্যমে সম্মানই হওয়া লাগে। মূর্তি বানায়া ভাস্কর্য বানায়া কাউকে সম্মান দেখায়া তাকে চিরস্থায়ী সম্মানই করা যায় না, কারণ মূর্তি ভেঙে যায় কর্ম ভেঙে যায় না। এমন হতে পারে যাকে তুমি সম্মান দিয়া মূর্তি বানাইছো, আগামী কয়েকদিন পরে পরবর্তী পরিস্থিতিতে ওই মূর্তির গলায় রশি লাগাইয়া লেনিনের মতো কার্ল মার্ক্সের মূর্তির মতো মাটিতে ফেলে দেয়া হবে। আমার ভাইয়েরা, বাবা ইব্রাহিম, আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবারে মূর্তি বানাইতে মানা করছেন, ওই মূর্তির পূজা করো না, মূর্তি বানাইও না, কোনো লাভ নেই। আজর বলবে, সেদিন তো বুঝি নাই ও আমার কলিজার টুকরা সন্তান, আজ তুমি আমাকে যাই বলো আমি তাই মানতে রাজি আছি, কিন্তু সেদিন এই কথার কোনো মূল্য আছে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের সম্মুখে তার বাবা আজরকে জাহান্নামের মাঝখানে ফেলে দেয়া হবে, নবী ইব্রাহিম ও বাবাকে বাঁচাতে পারবে না, কারণ আজরের ঈমান আছে না নাই? যার ঈমান নাই তার কপালে জান্নাত নাই। নূহ আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী, লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী, বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব জাহান্নামী। বিশ্বনবী কত উম্মতকে সুপারিশ করে করে জান্নাতে নেবেন, কিন্তু আপন চাচা আবু তালেবকে জান্নাতে নেয়ার সুযোগ তার নেই। জান্নাতে যেতে হলে ইমামের ইমানের লালন করতে হবে, ইমান ইমান ইমান, ইমান হারায় না।
কিন্তু পরিতাপের সাথে বলছি মুসলমান কান খুলে শুনুন, আমরা এখন এমন এক জামানায় অবস্থান করছি, পাবলিকের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, টুপি আছে, দাড়ি আছে, কিন্তু অনেকের ইমানটাই নেই। বর্তমানে নামাজের দন্যতার চেয়েও ইমানের দন্যতা বেশি। এই যে আজকে জুমার দিন, ঢাকা চট্টগ্রাম শহরে গ্রামে গঞ্জেও একটা মসজিদ পাওয়া যাবে না যে মসজিদে আজকে মানুষ ভর্তি ছিল না। দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, ছয়তলা বিল্ডিং মসজিদের পরিপূর্ণ হয়েছে, রাস্তাঘাটেও মানুষ দাঁড়াইছে, বাইতুল মোকাররমের উত্তর গেট, দক্ষিণ গেটে সব জায়গায় লোকে ভরে যায়। মানুষের অভাব নাই, নামাজির অভাব নাই, কিন্তু বন্ধু তাদের মাঝে ইমানওয়ালার সংখ্যা বড়ই কম। অথচ জান্নাতে যাওয়ার জন্য নামাজ হলো নেক আমল, এটা দ্বিতীয় শর্ত। প্রথম সত্যটা ছিল ইমান, ইমান ছাড়া নামাজের এক আনা দামও নাই। ইমানওয়ালা বড় কমে গেছে, কমে যে যাবে। আজ থেকে 1400 বছর আগে বিশ্ব নবী এই কথা বলে গেছেন, কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি আলান নাস জামান ইয়াজতামিউন ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। রাসূলুল্লাহ বলেন এমন এক জামানা আসবে মানুষগুলো মসজিদে জামা হবে, একত্রিত হবে, গোল হয়ে হালাকা করবে, সোজা কাতার বদ্ধ হয়ে নামাজ পড়বে, মসজিদে নামাজের পরে একত্রিত হয়ে জিকির করবে, তাবলীগের দাওয়াত দেবে, হুজুর বক্তৃতা দেবে, মুসল্লিরা জড়ো হয়ে কান পেতে শুনবে। ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, মাসাজিদ শব্দটা এক বচন না বহু বচন? ইয়াজতামিউনা এটাও সিগা এক বচন না বহু বচন? ইয়াজতামিউ না বহু বচন, মাসাজিদ বহু বচন। রাসূল বুঝাচ্ছেন এই অবস্থা এক দুই মসজিদে নয়, অসংখ্য মসজিদের অবস্থা হবে, তারা মসজিদ গুলোতে নামাজ পড়বে, কিন্তু লাইসা ফীহিম মুমিন, তাদের মাঝে একটারও ইমান থাকবে না। ওই মসজিদের ইমাম সাহেবের ইমান নাই, রাসূলের হাদিস বলে মুয়াজ্জিনের ইমান নাই, খাদেমের ইমান নাই, মুসল্লিদের ইমান নাই, লাইসা ফীহিম মুমিন, লাইসা ফীহিম মুমিন। নাকারা তানবিন প্রমাণ করে একবারে তানকীরের কায়দা বালাগাতে, এক ফরদ একজন, এর মানে একজন মুমিনও নেই। এমন একটা জামানা আসবে, 1400 বছর আগে বলেছেন ইউসফিহুর রাজুলু মুমিনা তায়ুমসি কাফেরা, সকাল বেলায় লোকটা ঘুম থেকে যখন উঠবে তখন তার ইমান থাকবে, সন্ধ্যা বেলায় সে কাফের হয়ে যাবে। আসসাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামার, ওই জামানায় ইমানের উপরে টিকে থাকা এত কষ্ট হবে হাতে আগুনের কয়লা রাখার মতোই। আপনাদের কাছে আমি জানতে চাই ওই জামানাটা আসবে না এসে গেছে? আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ বলেন সেই তো দুনিয়া সবচেয়ে চালাক সচেতন যে লোকটা তো সমালোচনা করে, শেষ জামানাতে নামাজি থাকবে, ইমানদার থাকবে না, সকাল বেলায় মোমেন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হবে, ইমানের উপরে টিকে থাকা হাতে আগুনের কয়লা রাখার মতো কঠিন হবে। এই জামানাটা এসে গেছে, এসে গেছে, এসে গেছে। আমরা বাস্তবে দেখতে পাচ্ছি যারা প্রকৃত ইমানের উপরে আছে তারা নিজের ঘরে ঘুমাতে পারে না,
তারা আরামে নাই, তাদের চাকরি থাকে না, সকস খাওয়া লাগে, ওএসডি হওয়া লাগে। কোরআনের উপরে যারা টিকে আছে তাদের বিপদ বিপদ বিপদ, আর যারা কিছু আছে কিছু নাই, অর্ধেক মানে বাকিটা মানে না, তারা হালুয়া রুটি খাইয়া শেষ করতে পারে না। আমার মুসলমান ভাইয়েরা, আত্মসমালোচনা করা দরকার আছে না নাই? আল্লাহ না করুন, আল্লাহ না করুন, ওদের কাতারে যদি আপনারও জানতে নিজের নামটাও ঢুকে যায়, আপনার উপায় নাই। রাসূলের হাদিস কি মিথ্যা হতে পারে? কথা বলুন, রাসূলের জেনে ওহির মাধ্যমে যা জানাইছেন মিথ্যার কোন সম্ভাবনা আছে? এমন একটা জামানা তো আসবে মসজিদ ভর্তি মুসল্লি একটারও ইমান নাই, এই জামানা যে আসে এসে গেছে আপনারা কিভাবে বললেন, আমিও কিভাবে সাপোর্ট করলাম যে আপনাদের কথা ঠিক। এর কারণ আমরা তো বাংলাদেশে এমন মসজিদ দেখেছি যে মসজিদের ইমামও কাদিয়ানি, মুয়াজ্জিনও কাদিয়ানি, মুসল্লিও কাদিয়ানি, কিন্তু মসজিদ ভর্তি মুসল্লি আছে না নাই? বাংলাদেশে কাদিয়ানিদের মসজিদ আছে না নাই? তাদের মসজিদে ইমাম ইমাম সাহেব নাই? কথা বলুন, মুয়াজ্জিন নাই? আজান হয় না, নামাজ হয় না? তাদের মাঝে টুপিওয়ালা দাড়িওয়ালা আছে না নাই? আজকে কি জুমা হয় নাই, খুতবা দেয় নাই? লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথা কি আজানে বলে নাই? কিন্তু ওই মসজিদে ইমানদার আছে কয়জন? ইমাম কাদিয়ানি, মুয়াজ্জিন মুসল্লিও? ঢাকার বক্সিবাজারে তাদের বড় মসজিদ আছে, আপনি নামাজ পড়ার জন্য ঢুকতে চাইলে আপনাকে ঢুকতে দেওয়া হবে না, গেটে দারোয়ান আছে 24 ঘন্টা, যতক্ষণ মসজিদ খোলা দারোয়ান আছে, আপনি ঢুকতে গেলে আপনার পরিচয় জানবে, পরিচয় জানার পরে যখন বুঝবে আপনি কাদিয়ানি নয় আপনাকে দেখাই দেবে, ওই যে মসজিদ ওখানে যান, এখানে নো এন্ট্রেস প্রবেশ নিষেধ। ইমাম কাদিয়ানি, মুয়াজ্জিন কাদিয়ানি, মুসল্লি কাদিয়ানি, 5 ওয়াক্ত নামাজ আছে, কিন্তু ইমানদার একটাও নাই। এবার বলুন তো, ঢাকাতে শিয়াদের মসজিদ আছে না নাই? সেখানে কি নামাজ হয় না? টুপিওয়ালা দাড়িওয়ালা নাই? শিয়ারা কি হজ করে না, জাকাত দেয় না? কিন্তু তারা পথ প্রাপ্ত না, পথ হারা, ফেরকায়ে দল না, তারা পথভ্রষ্ট সম্প্রদায়। কাদিয়ানি কোন কারণে কাফের? আপনি মনে মনে বলছেন হুজুর তারা কাফের, আমাদের কি? কিন্তু আমি বলতে চাই, আত্মসমালোচনা করুন। কাদিয়ানি এই কোরআন মাজিদ পড়ে, 30 পারাই পড়ে, সবটাই মানে, সবটাই পড়ে, হাদিসও পড়ে, নামাজও পড়ে, রোজাও রাখে, আপনার মতই সব, শুধুমাত্র একটা জায়গায় ঝামেলা লাগাইয়া তারা পথ হারা, পথভ্রষ্ট কাফের। সেটা হলো, তারা বিশ্ব নবীকে বড় নবী মানে, বড় রাসূলও মানে, কিন্তু শেষ নবী মানে না। খাতামান নবীন, এই বাক্যাংশের খালিদ তামিম, 4টা অক্ষর তারা মানে না, তাই তাদের ইমান শেষ। এটা এমন এক কিতাব যেই কিতাবের 4 অক্ষর নয়, কেউ যদি 1 অক্ষর না মানে তার ইমান থাকবে না। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে সবটা মানতে হবে, একটা না মানলো সে কাফের হয়ে যাবে। এ বিষয়ে কারো কোনো সন্দেহ আছে? কাদিয়ানি কয় অক্ষর মানলো না? মাত্র 4টা। সরাসরি বলে নাই এ 4 অক্ষর আমরা মানি না, কিন্তু ভুল ব্যাখ্যা দেয়, আল্লাহ কো আমার নবী শেষ নবী, তারা কয় না খাতামান নবিয়্যিন, খাতাম নয় এটা খাতিম। আমরা পড়লাম তায়ের উপরে জবর, তারা পড়লো তায়ের নিচে জের,
শাব্দিক অর্থের পরিবর্তন হলো খাতাম মানে শেষ আর খাতেম মানে সিল মোহর দাতা। খাতামান নবীন শেষ নবী, খাতিমান নবীন তিনি হলেন অন্য নবীদের অনুমোদনকারী, সিল মোহর দাতা। আরো নবী আসবে উনার স্বীকৃতির উপরে। ভুল ব্যাখ্যা করে তারা ইমান হারা হয়ে গেল, চারটা অক্ষর স্বীকারকারী সাব্যস্ত হলো। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, যদি কোরআনের অন্য কোন জায়গায় আপনি নিজের অজান্তে চারটা হরফ, পাঁচটা হরফ, দশটা হরফ না মানেন, আপনার ইমান থাকবে না যাবে? কাদিয়ানি যেই কারণে কাফের, কোরআনের হরফ চারটা মানে না, আপনিও তিনটা মানবেন না, পাঁচটা মানবেন না, দশটা মানবেন না, আপনিও কাফের, আপনিও কাফের হতে বাধ্য হয়ে যাবেন, ইমান হারাও। এখন আমার সামনে পিছে ডানে বামে যারা আছেন, আলোচনা শুনছেন, সবাইকে বলছি আত্মসমালোচনা করুন। যদি কাদিয়ানির মতো কাফের কাতারে নাম চলে যায়, এ নামাজ রোজা হজ যাকাত লইয়াই জাহান্নামী হওয়া লাগবে। আপনি নিজকে যত বড় মুসল্লি আর মুসলমান মনে করেন, যারা কাদিয়ানি তারাও আপনার মতোই তাদেরকে নিজেরা জান্নাতি মনে করে। কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকে নিজের কর্মে খুশি, কারণ শয়তান মারা যায় নাই। তাই যারা আট্রশির মুরিদ তারাও জান্নাতের স্বপ্ন দেখে, যারা দেওয়ানবাগের মুরিদ তারাও জান্নাতের স্বপ্ন দেখে। পীর সাহেবরে সেজদা করে, তখন তারা সেজদার ভুল ব্যাখ্যা দেয়, বলে এটা সেজদায় তাজমি, অসুবিধা নাই। যারা পীরের পায়ে বউকে নিয়ে কয় টিপ্পা দাও, তারাও ভুল ব্যাখ্যা করে বলে, তোমার চোখ আমার পীরের চোখ এক চোখ না। এভাবে প্রত্যেকে ব্যাখ্যা দিয়া দিয়া নিজেকে সঠিক মনে করে। যারা মাঝবান্ডারি তারাও কয় আমরা ভালো পথে আছি, আঠারোশিওয়ালারা কয় আমরাও ভালো পথে আছি, দেওয়ানবাগিরাও কয় আমরা ভালো পথে আছি, সেনসিনা সরমনাই কয় আমরাও ভালো পথে আছি, খারিজি বলে আমরাও ঠিক আছি, রাফিজি বলে ঠিক আছি, জাবরিয়া বলে ঠিক পথে আছি, কাদেরিয়া বলে ঠিক পথে আছি, মুতাজিলা বলে ঠিক পথে আছি, শিয়া বলে ঠিক পথে আছি, ব্যাঠিক পথে কে? সবাই কয় ঠিক পথেই তো আছি। অথচ রাসূল বলেন, না না, আমার উম্মত 73 দল, ঠিক পথে আছে মাত্র একদল। ও ভাই, ছেলে বড় কানা নেংরা কুলা লুলা, ওই কালো ছেলের নাম বাবা রাখে লাল মিয়া। কথা বুঝলেন? ছেলের কি নাম রাখছে? আবু লাহাব, আবু লাহাব, লাহাব মানে আগুনের স্পলিঙ্গ, আবু মানে সাহেব। আবু লাহাব ছিল সব সুন্দর, খুব সুন্দর, এজন্য নামটা আবু লাহাব। বাস্তবতা ভালো না, চামড়া সুন্দর, কলিজা তার কালো, ঠিক না? এই জন্য নামটা শুনলে আমরা বুঝি একটা কুৎসিত কদাকার সৌরাত। মায়ের কাছে তার কালো ছিল লাল মিয়া, বাস্তবে সে লাল নয়, বাস্তবে সুন্দর নয়। তুমি ভাবছো তুমি জান্নাতি, রাসূলের পথে নাই, রাসূলের আদর্শে নাই, তোমার কপালে জান্নাতটাও নেই। কাদিয়ানি কাফের চার অক্ষর মানে না, আত্মসমালোচনা করে দেখো, তুমি কয় অক্ষর মানো না, তুমি কয়টা মানো না? এই দেশের মুসলমান ডজন ডজন হরফ মানে না। উদাহরণ দিয়ে বললে বুঝবেন, আল্লাহর বক্তব্য, লাহুল খালকু ওয়াল আমরু, শব্দান সৃষ্টি যার আইন চলবে শুধুই তার, এই আয়াতটা কোরআনে আছে না নাই? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলতে পারে না, কোরআনে আছে না নাই? এটা মানে কয়জনে? 90% মুসলমানের দেশে আল্লাহর আইন খুঁজে পাওয়া যায় না। অথচ আল্লাহর বক্তব্য, লাহুল খালকু ওয়াল আমরু, শব্দান
সৃষ্টি যার আইন চলবে তার সচিবালয়ে যাও আল্লাহর আইন নাই গণভবনে যাও আল্লাহর আইন নাই বঙ্গভবনে যাও আল্লাহর আইন নাই মন্ত্রণালয়ে যাও আল্লাহর আইন নাই ডিসি অফিসে যাও আল্লাহর আইন নাই হাইকোর্টে যাও আল্লাহর আইন নাই জাজ কোর্টে যাও আল্লাহর আইন নাই অত সহজে তোমার আল্লাহর আইন অর্থ দুনিয়া চালাইছে ঠিক না আল্লাহর আইন দেশ চালানোর মতো ক্ষমতা কোরআনের আছে না নাই তো সুযোগ তো আছে আমরা চালাইলাম না তারপরও নাকি আমরা মোমেন আওয়াজ করে বলুন তো শয়তান আল্লাহর কয়টা আইন মানে নাই আরো জোরে বলতে হবে কয়টা শয়তান কি ইবাদত করে নাই আল্লাহকে চিনে না আল্লাহকে জানে না বরং শয়তানকে যখন আল্লাহ তাআলা জান্নাতের সীমা থেকে বের করে দিলেন তখন শয়তান জান্নাতের সীমা থেকে বের হয়ে আল্লাহর কাছে দোয়া করা শুরু করছে কুরআন মাজিদ আল্লাহ বলেন আমি বললাম ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম অভিশপ্ত শয়তান বেরিয়ে যাও লাঞ্ছিত অবস্থায় বেরিয়ে যাও শয়তান জান্নাতের সীমা থেকে বের হয়ে এবার আল্লাহর কাছে দোয়া শুরু করলো রব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন হে আমার রব আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও এ দোয়াটা করেছে কে কথা বলুন কে করেছে কার কাছে আল্লাহকে কি বলে ডেকেছে রব্বি রব্বি শব্দের অর্থ কি আমার রব শয়তান বলে আমার রব অথচ আল্লাহ বলে তুই কাফের আবাস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন আমি সবার থেকে শুনতে চাই শয়তান মুমিন না কাফের তাকে কাফের ঘোষণা করেছেন কে অথচ সে আল্লাহকে বলে রব্বি হে আমার রব আপনি টুপি মাথায় দিয়া মসজিদে যান মনে মনে ভাবেন আমি তো বড় মুসলমান হুজুরে 500 টাকা মাসে চাঁদা দেই আরে আমি মসজিদের মতো আল্লি কই আমার ঈমান নাই তো কার আছে আমি মসজিদ বানাইছি ও দোস্ত শয়তানের ইবাদত তোমার চেয়ে আরো বেশি মসজিদের মুতাওয়াল্লি হইয়া তোমার মসজিদে তুমি কোরআনের কথা বলতে দাও না আল্লাহর আইনের কথা বলতে দাও না হুজুরকে বলে দিছো এই মসজিদে এই কথা বলা যাবে না তোমার মত মুতাওয়াল্লি আল্লাহর জান্নাত কেমনে পাইবা তুমি তো এই মসজিদের মুতাওয়াল্লি রাসূলের দাদা ছিলেন কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব ছিলেন কাবার মুতাওয়াল্লি কাবার সংরক্ষণ কমিটির সভাপতি আল্লাহ শে আব্দুল মুত্তালিবকে জাহান্নামের মাঝখানে ফেলে দেবেন কারণ আব্দুল মুত্তালিব কাবার মুতাওয়াল্লি হইয়া কাবার ভিতরে বাইরে 360টা মূর্তি ঢুকাইছে আল্লাহর তাওহীদের বিরুদ্ধে দাঁড়াইছে তুমি মসজিদের সভাপতি হইয়া আল্লাহর আইনের বিরুদ্ধে দাঁড়াইয়া গেছো আমার ভাইয়েরা মসজিদের সভাপতি হইয়া সেক্রেটারি হইয়া আল্লাহর ঘরে আল্লাহর আইনের কথা বলতে বাধা দিও না আপনাদের কাছে জানতে চাই যেই মসজিদ বেড়ার তৈরি উপরে কোনো টিনের ছাদও নাই তাল পাতার কোন রকমের পাতা দিয়া বানাইছে ওই মসজিদে নামাজ পড়লে কি নামাজ হবে না আর যদি হারাম টাকা দিয়া স্বর্ণ দিয়া মসজিদ বানায় ওখানে হারাম টাকা থাকার কারণে নামাজ হবে না মুসলমান লক্ষ্য করে শোনো কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব জাহান্নামী আল্লাহর পক্ষে থাকে নাই ঈমান নিয়ে বাঁচতে চাইলে আল্লাহর পক্ষে থাকা দরকার আছে না নাই যদি আল্লাহর পক্ষে থাকতে না পারো
তাহলে তোমার উপায় নাই, তাই ঈমান নিয়ে মরতে হলে তোমাকে ঈমানের পক্ষে থাকতে দেই হবে। ঈমান এবং নেক আমল এ দুটা যার থাকবে জান্নাতও তার থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই জান্নাতে যাওয়ার তৌফিক দিন। সবাই বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানীয় ভাইরা, আমাদের অত্যন্ত প্রিয় ভাজন প্রখ্যাত মুফাসসির কুরআন মুহতারাম মাওলানা সাদিকুর রহমান আল আজহারি ভাই এসেছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। উনি আলোচনা করবেন, ধারাবাহিক আলোচনা চলতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে শান্তিপূর্ণ পরিবেশে এই মাহফিলের শেষ পর্যন্ত উপস্থিত থাকার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত।